তবু মনে দেখো যদি দূরে যাই চলে তবু মনে দেখো। অন্যান্য দিনের মতো আজও কবিগুরু খুব সকালে উঠে কোণার্কের বারান্দায় এসে বসলেন। চারিদিকে খোলা আকাশ, খোলা মাঠ। এই বাড়ির পশ্চিম দিকে কাকর দেয়া যে চাতাল, তারই উত্তর কোণে একটা ছোট বারান্দা। সকালে সেখানেই বসেন কবি। সামনেই খোয়াই, দূরে সাঁওতাল পাড়া। সকাল 11টা পর্যন্ত এখানেই থাকেন তিনি। আজ সোমবার, 25শে বৈশাখ, 1329, 8ই মে 1922। কবি 62 বছরের পা দিলেন আজ। পুত্রবধূ প্রতিমা দেবী তামার রেকাবিতে জুঁই ও বেলফুল নিয়ে কবির সামনে রেখে তাকে প্রণাম করলেন। বৈশাখের ভোরের মৃদুগন্ধ হাওয়া সুরভিত হল জুঁই ও বেলির গন্ধে। সুন্দর বহে আনন্দ মন্দা নীল সমুদিত প্রেম চন্দ্র অন্তর পুলকাকুল সুন্দর বহে আনন্দ। আজ ভোরতে আশ্রম বালিকারা তাদের প্রিয় গুরুদেবের বাড়ির অলিন্দগুলি আলপনা, মালা ও মঙ্গল ঘট দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে দিল। সবাই মিলে একসাথে সবারও মাঝারে তোমারে শিকার করিব হে, সবারও মাঝারে তোমারে হৃদয়ে বড়িব হে, গানটি গাইতে গাইতে গুরুদেবকে মালা ও চন্দন পরিয়ে প্রণাম করল। একসময় সবাই চলে গেলে কবি একা বসে রইলেন। বহু যুগের ওপার হতে ভেসে আসছিল হারিয়ে যাওয়া দিনগুলি। একে একে চলে গেছেন স্ত্রী, পুত্র, কন্যা, আরো কত আপনজন। যাদের চাহিয়া তোমারে ভুলেছি তারা তো চাহে না আমারে, তারা আসে তারা চলে যায় দূরে, ফেলে যায় মরু মাঝারে, দুদিনের হাসি দুদিনে ফুরায়, দীপ নিভে যায় আধারে, কে রহে তখন মুছাতে নয়ন, ডেকে ডেকে মরি কাহারে। কি মম মুখ নিড়ে থাকি, করুণ মধুর অধীরতানে বিরহ বিধুর পাখি, কে উঠে ডাকি মম মুখ নিড়ে থাকি।
আশ্রমের মহিলারা আজ দুপুরে কবিকে নিমন্ত্রণ করে খাওয়ালেন। আহার আনতে অন্যান্য দিনের মতোই তিনি এসে বসলেন কোণার্কের মাঝের ঘরে। সামনে উত্তর দিকের খোলা মাঠ, তার দূর প্রান্তে তালবন, মাঝখান দিয়ে ভুবনডাঙ্গার রাস্তা চলে গেছে। বিকেল পর্যন্ত এখানেই থাকেন তিনি। এখানে বসেই আজ লিখে ফেললেন এক দীর্ঘ কবিতা, ২৫শে বৈশাখ। ২৫শে বৈশাখ চলেছে জন্মদিনের ধারাকে বহন করে মৃত্যুদিনের দিকে। সেই চলতি আসনের উপর বসে কোন কারিগর গাচ্ছে ছোট ছোট জন্ম মৃত্যুর সীমানায় নানা রবীন্দ্রনাথের একখানা মালা। সন্ধ্যাবেলা এলেন আশ্রম নিবাসী নানা গুণীজন। রবীন্দ্রনাথের বাড়িতে আজ তাদের নিমন্ত্রণ। আহারান্তে গুরুদেব বর্ষশেষ, ঝুলন, পুরাতন ভৃত্য প্রভৃতি কয়েকটি কবিতা পাঠ করে শোনালেন। করানের সাথে খেলিব আজিকে মরণ খেলা, নিশীথ বেলা সঘন বারসা গগন আধার, হের বাড়ি ধারে চাঁদে চারি ধার, ভীষণ রঙ্গে ভবত রঙ্গে ভাসাই ভেলা, বাহির হয়েছি স্বপ্ন শয়ন করিয়া হেলা রাত্রি বেলা। ওগো গগনে পবনে সাগরে আজিকে কি করলো বেদল দৌল, পশ্চাৎ হতে হা করে হাসি মত ঝটিকা ঠেলা দেয় আসি, যেন এ লক্ষ যক্ষ শিশুর রক্ত রোল, আকাশে পাতালে পাগলে মাতালে হস্ত গোল বেদল দোল। আজ সোমবার, ২৫শে বৈশাখ, ১৪২৯, ৯ই মে ২০২২। ১০০ বছর আগে সেদিন শান্তিনিকেতনে কবির জন্মদিন যেভাবে পালিত হয়েছিল তা স্মরণের মধ্য দিয়েই শ্রদ্ধাঞ্জলি নিবেদিত হল প্রাণের মানুষ রবীন্দ্রনাথের প্রতি। দেবতা তারে নমস্কার।